Abi, hukum tadi blok ini. Abi, apa itu? Mama sendiri? Mama sendiri, aku blok ini. Bukan macam, dia mau minum musulman. সুফিয়া বেগম 130 বছর বয়সে স্বাভাবিক জীবন যাপন করছেন, রোজা রাখছেন, তারাবী সহ সব নামাজ আদায় করছেন যথাসময়ে। তার সঠিক জীবনাচারে যেমন নিজে সুস্থ থাকছেন, পরিবারের সদস্যদেরও সুস্থ রাখতে সদা তৎপর তিনি। তাহাজ্জুদ পড়েন, ফজরের নামাজ আদায়ের জন্য ভোরে উঠেন, পরিবারের অন্যদেরও ঘুম থেকে ডেকে তোলার অভ্যাস তার নিত্যদিনের। ধর্মীয় অনুশাসন নিবিড়ভাবে মেনে চলেন তিনি। খাবারের ব্যাপারে সচেতন, তার প্রিয় খাবার দুধ ভাত, কলাও পছন্দ। আমার নাতি আমাদের ডাক্তারের দেয় আমার পড়ানো সামনে, আমি বাইক হই, আমার বাইকে ডাক্তার দেয়। আল্লাহ চালালি আরে পীর মুনশিদ গাও সালাম আব্দুল কাদের জিলানি, আল্লাহ চালালি। দেশের সবচেয়ে প্রবীণ ব্যক্তিদের মধ্যে একজন সুফিয়ার গলার স্বরও স্পষ্ট। ছোটবেলা থেকেই নামাজ ও রোজা পালন করেন, কেউ তাকে রোজা ভাঙতে বা নামাজ কাজা করতে দেখেননি। চলাফেরা, কথাবার্তা সব ক্ষেত্রে বিনয়। 57 বছর আগে স্বামী আলতাজউদ্দিন তালুকদারকে হারিয়েছেন। 10 সন্তানের জননী সুফিয়া বেগমের 3 মেয়ে ও 6 মেয়ের জামাতা মারা গেছেন। এক ছেলের বয়স 90, আরেক ছেলের 78, কিন্তু তিনি দিব্যি সুস্থভাবেই বেঁচে আছেন। তার সব কিছুতেই শুকুর গুজার, কোনোই আক্ষেপ নেই। তবে পরিবারে আক্ষেপ রয়েছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সুফিয়া বেগমের বয়স 113, আর বাস্তবে 130 হলেও সরকারের বয়স্ক ভাতা পাননি। পরিবারের প্রশ্ন, আর কত বয়স হলে এই ভাতার জন্য যোগ্য হবেন তিনি? মুরব্বি হিসাবে আমাদের অনেক আদর করে, অনেক স্নেহ করে। তারপরে মনে করেন আপনি এই যে আমরা সন্ধ্যার পরে বাসায় আসলে আমাদের বকাবকি করে যে তোরা এত রাতে কেন আসো। দাদি ঘরে থেকে আমার বাপে হয়েছি, আমার বাপের ঘরে থেকে আমরা হয়েছি, আমার ঘরে থেকে আমার ছেলেমেয়ে হয়েছে, আমার ছেলেমেয়ের ঘর থেকে আবার নাতি নাতি রয়েছে। হের বয়সের লোক আমাকে 2-3 গ্রাম আমরা দেখি না, আমার চোখে পড়ে না, নাম শুনিও না ওর কাছে যে হের বয়সের লোক আছে কিনা। আমাকে 3-4 গ্রামের মধ্যে নায়িকা বলার পরে দেয়। তবে প্রশাসন বলছেন শিগগিরই তাকে বয়স্ক ভাতা দেয়া হবে। একটা ইউনিয়নে একটা ফিক্সড কোটা থাকে, যে যে পর্যন্ত বয়স্ক ভাতা আমরা নিতে পারি। কোটা আপাতত পূর্ণ আছে, তবে আমরা ওখানে স্থানান্তরিত করতে পারবো যারা মৃত্যুবরণ করেছে, এরকম এক দুজন আছে, ওই জায়গায় আমরা তাকে স্থানান্তর করে দেব। আমরা স্থানান্তর করে ওনাকে দ্রুত বয়স্ক ভাতার আওতায় নিয়ে চলে আসবো। প্রাচীন বাংলার রাজধানী মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের রামপালের উত্তর পানহাটা গ্রামের ছোট্ট একটি টিনের ঘরে বসতি তার। বাড়ির উঠোনের চারপাশ জুড়েই থাকেন ছেলে, সন্তান এবং স্বজনরা। এই অঞ্চলের সবচেয়ে প্রবীণ সুফিয়া বেগমের 5 কন্যা ও 2 পুত্র সহ 6 প্রজন্মের 165 জন এখনও বেঁচে আছেন, আর তাদের নিয়েই এখন ভিন্ন জগৎ কাটাচ্ছেন এই সুফিয়া বেগম। মুন্সিগঞ্জের উত্তর পানহাটা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।